হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো তোমাদের জন্য আজকের একটা খুব সুন্দর ভিডিও এনেছি, সেটা হচ্ছে গ্রামের দৃশ্য। তো ফেরিওয়ালা আঁকা হবে, এটা হচ্ছে সবজি বিক্রি করছে, তোমরা ভালো করে দেখো। প্রথমে মানুষটা আমি এঁকে নিচ্ছি, তো ওই মাথাটা দেখো গোল করে নিলাম, আস্তে আস্তে গোল করে নিচ্ছি। তোমরা সুন্দরভাবে দেখতে থাকো, সব কিছু বুঝতে পারবে, অসুবিধা কিছু হবে না, খুব সহজ। এবার আমি হাত করে নিচ্ছি, জামা পরে আছে সেটা হা বাতা, সেইভাবে করে নেওয়া হচ্ছে। তো এর আগে তোমাদের দেখিয়েছি আরও সুন্দর সহজ, এটাও দেখো খুব সহজ। তো জামাটা করা হয়ে গেল, এবারে ফুল প্যান্ট পরে আছে, সেই প্যান্টটা করা হচ্ছে, তোমরা দেখো। তো তোমরা ভালোভাবে দেখো, বুঝতে পারবে, আর এইভাবে প্র্যাকটিস করতে থাকবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো এবার পা করে নেওয়া হবে, আস্তে আস্তে পাটাও করে নিচ্ছি। তো এই সব ছবিগুলো তোমাদের প্রথম প্রথম করতে হবে, শিখতে হবে, তারপরে তোমরা অনেক কঠিন কঠিন ছবি করবে। এগুলো খুব সহজ ছবি, সহজ এইগুলো, এই মানুষগুলো আঁকা খুব সহজ। তো এবার দেখো মাথার উপরে একটা সবজি রাখার জায়গা করে নেওয়া হচ্ছে, ঠিক আছে, তার উপর সবজি রাখা হবে, সবজি তৈরি করে দেওয়া হবে, বিভিন্ন ধরনের সবজি। এবার হাতটা করে নেওয়া হচ্ছে, খুব সহজ, তোমরা দেখতে থাকো, খুব সুন্দরভাবে সহজ প্রক্রিয়ায় হাতগুলো করা হচ্ছে, অসুবিধা কিছু হবে না। এইগুলো তোমরা ফার্স্ট টাইম ভালো করে ঘরে প্র্যাকটিস করবে, অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো খুব সুন্দর একটা মানুষ হয়ে গেল, খুব সহজেই, খুব কম সময়েই মানুষটা হলো, খুব কম সময়ে। এবার একটা ঘর এঁকে নেওয়া হচ্ছে, যেগুলো গ্রামের ঘর হয়, খড়ের চাল খুব সুন্দর করে তৈরি করে নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে ঘরটা হচ্ছে পিছনের দিক, পিছনের দিকের ঘর। তো পিছনে একটা জানালাও করে দেওয়া হচ্ছে। এবারে ঘরের ওই সামনের দিকে একটা গাছ আছে, সেই গাছটা করে দেওয়া হলো, খুব সহজ, খুব সুন্দর। এবার আমরা করে নেব কিনারা, মানে দূরের দিকে দেখা যাচ্ছে যেটা জঙ্গল, সেটা করে নেওয়া হচ্ছে। তো দূরের দিকে এবারে দেখো রাস্তাটা করে নিচ্ছি, রাস্তাটা একটু বাঁকিয়ে করতে হবে। দেখো দূরের দিকের রাস্তাটা একটু সরু মতো হয়েছে, আর এইদিকে কাছের দিকে মোটা মতো করতে হচ্ছে, সরু আর চওড়া। তো এবারে পিছনের ঘর অনেক দূরে আছে বলে ওই জন্য ঘরটা অনেক ছোট ছোট লাগছে। তো এটা নিয়ম, ছোট করতে হয়, ঠিক আছে, দূরের জিনিস ছোট। এবারে মোটামুটি একটা গাছ করে নেওয়া হবে, দুটো সুন্দর ঘর হয়ে গেল, খুব সুন্দর সহজ প্রক্রিয়া। এবার একটা গাছ হচ্ছে, এটা নারকেল গাছ হবে, নারকেল গাছের গোড়াতে ঘাস করে দিলাম। তারপরে এবার মোটামুটি পাতাগুলো করতে হবে তোমাদের। তো প্রথমে এইভাবে এঁকে নেবে সহজ করে, তারপর কালার করার সময় সেটা তোমরা পাতার যেসব ইয়েগুলো থাকে পাতাগুলো সুন্দর করে সবুজ করে দেবে। এবার পিছনের ঝোপঝাড় তৈরি হয়ে যাচ্ছে সরু মতো, সুন্দর। দেখো এবার পিছনে একটা সুন্দর গাছ তৈরি করে দেওয়া হচ্ছে ছোট মতো, খুব সিম্পল সহজ, এটা তোমরা দেখতে পাচ্ছ। তো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো গাছের পাতা যেমন হয় সেইভাবে আমি পেন্সিল দিয়ে করে নিচ্ছি, এটা তোমরাও করে নিতে পারো। যদি কেউ কেউ নাও করো পেন্সিল দিয়ে, রং দিয়েও ডাইরেক্ট করতে পারো। খুব সুন্দর একটা মানুষ হয়ে গেল, প্লাস সিনারিটাও খুব সুন্দর এক হলো, এটা গ্রামের দৃশ্য। এবার আমি কয়েকটা সবজি তৈরি করে নিচ্ছি, এগুলো হবে বেগুন। তো তারপরে করে নিচ্ছি গাজর, তো এরপর আরও সবজি হবে। তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, তাহলে কি হবে প্রত্যেকটা ছবি ভিডিও তোমরা পেয়ে যাবে আগেই, আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছেই চলে যাবে। তো মোটামুটি কেমন লাগছে? দেখো সুন্দর, দারুণ একটা ছবি তৈরি হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে ঘাস কিছুটা করে নেওয়া হবে, দূরের ঘাসগুলো ছোট ছোট হবে, সামনের ঘাসগুলো দেখো বড় বড় হচ্ছে। তা এইভাবে তোমরা করতে থাকো, দেখো সুন্দর একটা
ছবি হলো, তাই মানুষের পায়ে এটা জুতো তৈরি করে দেওয়া হচ্ছে। এই যে আঁকাটা তোমরা দেখছো, এটা পুরোপুরি পেন্সিলেই আঁকা হবে, এর রঙটা পরের ভিডিও তোমাদের দেখতে হবে। তো পরের ভিডিওটা তোমরা এর কালার দেখতে পাবে, কেমন হবে তোমরা ওটা অবশ্যই করে দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা সিনারি তৈরি হয়েছে, গ্রামের দৃশ্য দারুণ। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে।